নমস্কার, আমি অঞ্জনা, অঞ্জনাস কিচেনে আপনাকে স্বাগত। আমি আবার চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে, পনির বাটার মশালা। কিন্তু সবার আগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যদি এখনও না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে গেলে নিচে একটি রেড বাটন আছে, ওটায় প্রেস করুন। প্রেস করার পর একটা বেল চিহ্ন আসবে, ওটিতে ক্লিক করুন। ক্লিক করলে আমার প্রত্যেক দিনের আপলোডেড ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথেই চলে যাবে। চলুন দেখে নিই আজকের রেসিপি। পনির বাটার মশালা করার জন্য আমার যা যা উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, প্রথমেই পনির। এই পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর পনিরটাকে একটু গরম জলে ধুয়ে রেখে নিয়েছি। জলটা গরম করে পনিরের মধ্যে দিয়ে দেবেন, সেই তারপরে জলটা ঠান্ডা হয়ে গেলে পনিরটা তার থেকে ভালো করে ছেঁকে তুলে নেবেন, তাহলে পনিরটা খুব ভালো সফট হয়। তারপরে রেখেছি আদা রসুন, সবই আমি কেটে রেখেছি, কোনোটাই বাটা নয়। আচ্ছা, এখানে রেখেছি কাজু কিশমিশ, কাজু কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখেছি। এখানে রেখেছি পেঁয়াজ, টমেটো, চিনি, বাটার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা। এই দিয়েই হয়ে যাবে আজকে পনির বাটার মশালা। কড়াইতে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম। এবার বাটারটাকে একটু মেল্ট করতে দিতে হবে। আমার মেল্ট হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। এগুলোকে একটু ভাজতে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচিটা, এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, তারপরে কাজু কিশমিশ, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, চিনি, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, আর একটু লাল লাল করে ভাজতে হবে। এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে সব মশলাগুলো। আর একটা কথা বলে নিই, এই মশলাটা যখন মানে ভাজবেন বা কষবেন তখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দেবেন, খুব জোর করে নয়, তাহলে বাটারটা পুড়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সিতে পেস্ট করে একটা পেস্ট তৈরি করতে হবে। ওটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর গ্রেভিটা ঠিক এরকম থিকনেস আসবে, বেশি জল দেবেন না, পাতলা হলে ভালো লাগবে না, একটু এরকম ঘন ঘনই হবে। এবার কড়াইতে আবার আমি একটা বাটার দিয়ে দেবো। এক চামচ মতো বাটার দিয়ে দেবো। এটা একটু বাটারটা একটু পরিমাণে বেশি লাগবে, কারণ যেহেতু পনির বাটার মশালা এটার নাম। বাটারটা আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবারে এই বাটারের মধ্যেই আমি ওই যে গ্রেভিটা বানিয়ে রেখেছি ওই গ্রেভিটা পুরোটাই ঢেলে দেবো। গ্রেভিটাকে ভালো করে এরকম করে একটু নাড়তে হবে, একটু কষাতে হবে গ্রেভিটাকে ভালো করে। এবার দেখুন এটা আমার ভালো করে একটু কষানো হয়ে গেছে, এবার কড়াইতেও লাগছে না গ্রেভিটা। এবার এর মধ্যে আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে জল লাগবে,
যাতে পনিরগুলো একটু ডোবা ডোবা হয়ে যায় ওরকমই পরিমাণ। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে। জল দেওয়া হবে, জল দিয়ে মিক্স করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ওই কেটে রাখা পনিরগুলো সেগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই মশলাটার সাথে গ্রেভিটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দু মিনিট আমি একটুখানি এটাকে পনিরের সাথে ফুটতে দেবো, যাতে পনিরের ভেতরে এই সব মশলাটাই ঢুকে যায় ভালো করে। এটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পর আর বেশি এটাকে ফোটানো যাবে না, একটুখানি জাস্ট পনিরের ভেতরে মশলাগুলো ঢুকে গেছে। এবার আমার বাটার পনির মশলা রেডি, এটাকে আমি এবার সার্ভ করবো। পনির বাটার মশলা রেডি, ওপর থেকে একটু বাটার দিয়ে দেবেন, তাহলে টেস্ট আরও খুব ভালো হয়ে যাবে। রুটি পরোটা তারপরে ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন অঞ্জনাস কিচেন। নমস্কার।